আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে এই বিউটিফুল ব্রা ডিজাইনটি কাটিং এবং স্টিচিং শেয়ার করেছি তো দেখুন এটা কিন্তু অনেকটা ফিট একটি ব্রা এটা খুব কম কাপড় দিয়ে আপনারা তৈরি করতে পারবেন আপনারা চাইলে কিন্তু এই বক্সটাকে আরও একটু বড় করে নিতে পারেন তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখুন আমি কিন্তু এখানে ফিতা দিয়েছি এটা ইচ্ছা করলে আপনারা এরকম সুন্দর করে ডিজাইন করে বাঁধতে পারেন কাদের সঙ্গেও বাঁধতে পারেন গলার সঙ্গে এবং এটা কিন্তু পিছনে বেল্টের সঙ্গেও ফিতা আকারে বেঁধে নিতে পারেন তো এটা দেখুন আপনারা চাইলে কিন্তু এটা সরিয়ে এবং চেপেও দিতে পারেন তো এটা দেখুন হালকাভাবে আমি এখানে এঁকে নিয়ে এটাতে খুব কম কাপড় লাগবে এটা আঠারো দু ছত্রিশ বটের জন্য সামনে আঠারো এবং পিছনে আঠারো এখানে আমি এই ব্রাটি তৈরি করার জন্য দুই টুকরা কাপড় নিয়েছি এটা চওড়া এইট অ্যান্ড হাফ এবং এইট অ্যান্ড হাফ সাড়ে আট সাড়ে আট করে দুই দিকে আছে আমি দুই ভাঁজ কাপড়টাকে এভাবে কণাক ভাঁজ করলাম এবং এ তো কর্নারটা আবার এখানে ভাঁজ করে দিলাম দেখুন এবার আমি এখান থেকে এটাকে কেটে নেব অবশ্যই সেলাইয়ের জন্য একটু কাপড় বেশি রাখবেন আপনাদের যদি পাতাটা একটু বড় লাগে বড় প্রয়োজন হয় তাহলে কিন্তু পাতাটাকে আরও একটু বড় করে নিতে পারেন এটার ফুল পাতাটাই নিতে পারেন আপনারা ফোর ইঞ্চি তো আমার এখানে অতটা পাতার দরকার নেই সেলাই বাদ দিয়ে আমি থ্রি ইঞ্চিস নিচ্ছি দেখুন এবং এখানে কর্নারটাকে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম যাতে এটা অনেকটা চোখ হয়ে থাকে চোক্কা ভাব হয়ে থাকে সেটা যেন না হয় এবং এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এবং এখন কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা যদি আমার ভিডিও একবার না বোঝেন তাহলে কিন্তু অবশ্যই দ্বিতীয়বার খেয়াল করবেন আমি ঠিক যেরকম যেরকম করব আপনারাও ঠিক সেরকম করেই কেটে নেবেন কাপড় না দরকার হলে পেপার কেটে নেবেন এবং পেপারটাকে জয়েন করে নেবেন আঠার মাধ্যমে আশা করি আপনারা ঠিক পারবেন তো এখানে আমি এখানে আমি দুইটা ফিতা কেটে নিয়েছি এতে দেখুন ফিতাটা কেটে নিয়েছি দুইটা এবং বেল্টের জন্য আমি এখানে একটা ফিতা কেটে নিয়েছি আমি বেল্টের ফিতাটা কিন্তু সেলাই করে নিয়েছি এবার আমি কাঁথের গলার সঙ্গে যে ফিতা বাঁধবো সেটার কিন্তু অন্য একটা ফিতাও তৈরি করে নিচ্ছি একটা করে নিয়েছি আমি আর একটা দেখে দিচ্ছি আপনাদের বোঝার সব সুবিধার্থে আপনারা যখন ভিডিওগুলো দেখবেন কোনো কিছু শেখার জন্য যদি কোনো ভিডিও দেখেন তাহলে অবশ্যই মন দিয়ে দেখবেন সেটা যাতে শিখতে পারেন এইরকম ভেবে তো হয়ে গেল আমার ভিতর তৈরি করা এবার আমি এই চেস্টের মাপের যে কাপড়টা আমি রেখেছি সেটা এখন সেলাই করে নিব তো দেখুন আমি কিন্তু দুইটা সমান করে নিয়ে নিচ্ছি এবার আমি সেলাই করে নিচ্ছি প্রথমে কিন্তু আমি এখানে ব্যাগ স্টিক দিলাম দেন আমি সেলাই করে নিচ্ছি এখানে আমি এক ফোল্ড কাপড় নিয়েছি এক পরল কাপড় আপনারা চাইলে কিন্তু দুই কাপড় দুই পরল কাপড়ও দিতে পারেন সেটাও অনেক সুন্দর হবে তবে এটা অনেকটা গরমের জন্য তাই জন্য আমি এক ফোল্ডই করেছি দেখুন আমার কিন্তু বক্সটা তৈরি করা হয়ে গেল আপনাদের যদি বক্সটা আরও প্রয়োজন হয় তাহলে কিন্তু আরও একটু বড় করে বক্সটা তৈরি করে নিতে পারেন তো আমি এখন এইটাকে দুই সাইড থেকে সেলাই করে নিচ্ছি এই যে সবগুলো সাইডেই কিন্তু আমি এখন সেলাই করে নেব আপনারা চাইলে কিন্তু এই সাইড একটা বিটও দিয়ে দিতে পারেন সেটাও অনেক সুন্দর হবে আমি কিন্তু দুইটারই এইভাবে সেলাই করে নেব এভাবে প্রথমে আপনারা ভাজতে নেবেন দেন সেলাই করে নেবেন এই যে দেখুন তো হয়ে গেল আমার দুই সাইডে সেলাই করে নেওয়া এবার আমি নিচে কোমরে যে বেল্ট দিব সেই জন্য এটাকে ভাজতে নিচ্ছি আপনারা চাইলে এখান থেকেও ভাজতে নিতে পারেন এবং আলাদা করে কিন্তু এই তো পটিও লাগিয়ে নিতে পারেন অবশ্যই মনে রাখবেন নিচের বেলটা যতটা মোটা নেবেন বা চিকন নেবেন তার উপর নির্ভর করেই কিন্তু এখানে একটা বেল্টের ঘর তৈরি করতে হবে আপনারা যদি আঠারো বটের তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই ফোরেই নেবেন আমি এখানে থ্রি কেটে নিয়েছি দেখুন এখানে আমি এটার সঙ্গে সেলাই করে দিচ্ছি এই যে এটার সঙ্গেও কিন্তু আমি এখানে সেলাই করে দিচ্ছি এটাকে কিন্তু আমি এখন ভাজ দিয়ে এটা দেখুন আমি কেমন করে ভাজ দিচ্ছি ঠিক এইভাবে ভাঁজ দিলাম এই যে এখন কিন্তু আমি এটাকে সেলাই করে নেব প্রত্যেকটা ড্রেস আপ ডিজাইন করতে হয় অনেকটা ধৈর্য নিয়ে তারপরে একটু একটু করে কিন্তু আপনারা পারবেন এবং অনেকটা ভালো পারবেন তো আপনারা যদি অনেক নতুন নতুন ডিজাইন চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি যতটা পারি সব ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলটা কিন্তু নতুন তো আমি প্রতিদিন চেষ্টা করেছি ভিডিও আপলোড করতে এবং আমার চ্যানেলটা যখন অনেকটা বড় হয়ে যাবে দেখবেন অনেক রকমের ডিজাইন আমি শেয়ার করেছি তার জন্য সে যেন কিছু একটা শিখে যেতেই পারে তো দেখুন আমি কিন্তু এখানে এতে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে এখানে যদি কুচি সৃষ্টি হয় সেটা যেন অনেক চিকন চিকন হয় যদি আমি এই সেলাইটা না দিতাম তাহলে কিন্তু অনেক মোটা মোটা কুচির সৃষ্টি হতো যেটা দেখতে একটু ভালো লাগতো না তো এখন আমি দেখুন গলাতে একটা সেলাইতে দিচ্ছি সেটা হচ্ছে ফিতার সঙ্গে গলার নিচের যে বক্স আছে সেটার কিন্তু দিয়ে নিলাম এই জয়েন্টটা অবশ্যই আপনারা বেশি ভালো করে দেবেন কারণ এখানে সিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো আমি কিন্তু দুইটার সঙ্গে এটাকে জয়েন দিয়ে দিলাম এবং এবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি অনেকটা স্লোলি করে দেখাচ্ছি আসলে যদি এরকম স্লোলি করে দেখায় তাহলে কিন্তু দেখবেন ভিডিওটা অনেক লং হয়ে যায় তখন অনেক আপু আমাকে বলে যে আপু এত লং কেন আবার যখন আমি একটু স্পিড বাড়িয়ে দিই তাহলে অনেক আপু বলে আপু এত তারা কিসের আসলে আপু আমি চাই চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য আপনারা যদি একবার না বুঝতে পারেন দ্বিতীয়বার ভিডিওটা দেখুন দেখবেন ইনশাল্লাহ ঠিক বুঝতে পারছেন লংটা তো এমনি এমনি হয় না আপনাদের বোঝানোর জন্যই হয় এ তো এখন কিন্তু আমি ফিতাটাকে এর ভিতরতে দিয়ে দিচ্ছি দেখুন ঠিক একইভাবে কিন্তু এটার ভিতরেও আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে কিন্তু আপনারা নিজের নিজের যে যার মতো তৈরি করবেন অবশ্যই আপনার বডির মেজামেটা ঠিকঠাকভাবে নিয়ে নেবেন একদম সঠিক মাপটা নিয়ে নেবেন দেখবেন আপনারা যদি এই ব্রাটা তৈরি করা দেখেন আর আপনারা যদি ভাবেন যে আপনাদের মতো করে তৈরি করবেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন অবশ্যই আপনাকে খেয়াল করে দেখতে হবে যে আমি শুধু এখানে থ্রি নিয়ে আপনাকে ফোর নিতে হবে অথচ অবশ্য এরকমও হতে পারে আমি এখানে নিয়ে এসেছি ফোর আপনাকে নিতে হবে ফাইভ এই তো হয়ে গেল কিন্তু আমার ব্রাটা এটা হচ্ছে আমার গলার যে ফিতা বাঁধার জন্য সেটা থেকে বেঁচে যাওয়া অংশ এটা দিয়ে কিন্তু এরকম করে ডিজাইন করেও নেওয়া যেতে পারে তো নেক্সট টাইম আমি আপনাদেরকে আরো অনেক ডিজাইন করে কে বেঁচে যাওয়া অংশ এটা দিয়ে কিন্তু এরকম করে ডিজাইন করেও নেওয়া যেতে পারে তো নেক্সট টাইম আমি আপনাদেরকে আরও অনেক ডিজাইন করে দেখাব তো দেখুন এটা কিন্তু ওইদিকে সরিয়ে এবং চেপেও দেওয়া যায় অনেকটা সুন্দর ব্রাটা তো আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ